বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশ থেকে মালয়েশিয়া নতুন করে কর্মী নিয়োগের যে স্থাগিতাদেশ ছিল তা খুব শীঘ্রই প্রত্যাহার হতে যাচ্ছে পুনরায় বাংলাদেশে কর্মী নিয়োগের জন্য নতুন পদ্ধতি চালু করবে মালয়েশিয়া সরকার এমনটি জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী রাষ্ট্রীয় সংবাদ সংস্থার গত পনেরোই জুলাই সোমবারের খবরে বলা হয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেছেন আমি আশা করি আমরা এক অথবা দুই মাসের মধ্যে পর্যালোচনাটি শেষ করতে পারবো যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে যাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরু করা যায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আরও জানিয়েছেন বাংলাদেশি কর্মী নিয়োগের স্থগিত দেশের ফলে মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রধান শিল্প খাত ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশেষ করে কৃষি এবং নির্মাণ শিল্প এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে ক্ষতি অনেকটা কমে আসবে বলে তিনি আশাবাদী গত বছরের পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কর্মী নিয়োগের পূর্বের পদ্ধতি অর্থাৎ এসপিপিএ সিস্টেম বাতিল করে দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মহাতির মুহম্মদ এসপিপিএ পদ্ধতিতে পূর্ববর্তী সরকার অনুমোদিত মানব সম্পদ সরবরাহকারী কেবল দশটি প্রতিষ্ঠান মালয়েশিয়ার কর্মী পাঠাতে পারত বাংলাদেশ থেকে সে পদ্ধতিতে ব্যাপক দুর্নীতির তথ্য দিয়েছিলেন ডাক্তার মহাতির মোহাম্মদ বর্তমান মালয়েশিয়ার চার লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রী ইমরান আহমেদ গত সপ্তাহে কুয়ালালামপুর সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন আগামী মাসেই মালয়েশিয়ার সাথে নতুন নিয়োগ পদ্ধতিতে চুক্তিতে পৌঁছানোর আশা করছে বাংলাদেশ সে সময় মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নতুন পদ্ধতি হবে স্বচ্ছ এবং পরিষ্কার যেহেতু আগের পদ্ধতিটি বাতিল করা হয়েছে তাই আমরা নতুন পদ্ধতি তৈরি করার কাজ করছি আগস্ট মাসেই সমাধান হতে পারে বলে ইমরান আহমেদ জানিয়ে ছিলেন তো যারা মালয়েশিয়ার প্রবাসী আছেন এবং যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য এটা আসলে অনেক ভালো খবর তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে